বিটিএস মেম্বারের ফটো নিয়ে এক মহিলা গেল হজে, নাউজ বিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন কোরিয়ান পপ তারকা। ইনি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন, কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের পথে এসেছে। কয়েকদিন আগে উনি হজ করতে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I come here Mecca finally. I prayed this direction for 2 years and now আজকের ভিডিও পপ তারকাকে নিয়ে নয়, আজকের ভিডিও BTS দেরকে নিয়ে। BTS কোরিয়ান জনপ্রিয় পপ তারকা, যাদের ওয়ার্ল্ড ওয়াইজ ফ্যান বেস আছে। কিন্তু এই কোরিয়ান পপ তারকাদের যারা ভক্ত তাদের মধ্যে বেশিরভাগই মেয়ে, আর এসব মেয়েরা এমনকি মাদ্রাসায় পড়িয়া মেয়েরাও এই কোরিয়ান পপ তারকাদের ভক্ত। আর এমনই একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিওটা দেখলে আপনার গায়ের পশম খাড়া হয়ে উঠবে। BTS পপ তারকা যারা কিনা হারাম গানের সাথে যুক্ত, যারা ছেলে কি মেয়ে সেটাই সন্দেহযুক্ত, তাদের ছবি নিয়ে এক মহিলা গেল হজ করতে, এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে। নাও আমি ভিডিওটা একটু দেখ। যেখানে এক পপ তারকা গান ছেড়ে দিয়ে গেল হজ করতে, সেখানেই আমাদের এই মুসলিম ঘরের এক মেয়ে যে কিনা হজ করতে গেল ওই পপ তারকাদের ফটো নিয়ে, যে পপ তারকা হারাম গানের সাথে যুক্ত, যে পপ তারকা ছেলে কি মেয়ে সেটাই সন্দেহযুক্ত, যে পপ তারকা ইসলাম বিরোধী কাজের সাথে যুক্ত, তাদের ছবি নিয়ে গেল হজ করতে। কত জঘন্য মানসিকতা, আল্লাহদেরকে হেদায়েত দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা সুখবর, আমাদের অনলাইন শপ ওপেন হলো বাংলাদেশে। এখন বাংলাদেশে পেয়ে যাবেন আমাদের দাওয়াই টি শার্ট একেবারে বাড়ি বসে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাড়ি বসে এই ধরনের টি শার্ট নিতে গেলে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন, ওখানে আপনার ডিটেলস চাওয়া হবে অ্যান্ড ওই ডিটেলসে পাঠিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। দামও অনেক কম, এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট পাওয়া খুবই কষ্টকর। তো বেশি দেরি না করে যান তাড়াতাড়ি গিয়ে অর্ডার করেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।